सकल नेतृत्व के सर्वभारतीय तृणमूल कांग्रेस पताका उत्तोलन स्थान आसार जन्य आमंत्रण जानाच्छि आमरा माननीय विधायक मनुश्री माइती महोदया पताका उत्तोलन करबेन। आजकेर आमादेर प्रिय भाजन श्रद्धा भाजन जिला तृणमूल कांग्रेस सम्माननीय आह्वायक अरविंद माइती महोदय पताका उत्तोलन करबेन। আমরা আমি আমন্ত্রণ জানাচ্ছি বিরাজ বন্দে মাতরম বন্দে মাতরম বলে বন্দে মাতরম বন্দে মাতরম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিনা হোক জপ জপ বাংলা ভাই দমন শান্ত সুন্দর অধিকারী জিনা হোক জপ জপ বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিনা হোক জপ জপ বাংলা ভাই দমন ছলে সুন্দর অধিকারী জিনা হোক জপ জপ सर्वभारतीय तृणमूल कांग्रेस सभानेत्री एवं बांगलार मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় दल तृणमूल कांग्रेस गणतांत्रिक समाजतंत्र दल तृणमूल कांग्रेस धर्मनिरपेक्षतावादी दल तृणमूल कांग्रेस सामाजिक उदारनीति दल तृणमूल कांग्रेस भारतीय जातीयतावादी दल सम्माननीय सभापति कृष्णा दास महोदय आसन अलंकृत करार जन्य अनुरोध करछि। आमि मंचे आमंत्रण जानाच्छि आजकेर एई सभार आह्वायक आमादेर प्रिय नेता देशप्राण जन्य अनुरोध करछि। आमादेर मध्ये उपस्थित হয়েছেন গাধী তিন ব্লক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্মাননীয় কার্যকরী সভাপতি মানিক দলাই মহোদয়, তাকে আসন অলংকৃত করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতিগণ যারা উপস্থিত হয়েছেন, দেবেন্দ্র যুব সভাপতি অরুণাব মিশ্র, দেবেন্দ্র অঞ্চলের নেতৃত্ব গুরুপ্রসাদ নন্দ, দেবেন্দ্র অঞ্চলের প্রধান সুকুমার সাউ, উপপ্রধান অনিমা মিশ্র, চালটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাহুল প্রধান, ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ মনি,
বামুনিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুকুল বিকাশ মাইতি, দারিয়াপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক গিরি, দারিয়াপুর অঞ্চল মাইতি মহোদয়কে আজকের অনুষ্ঠানে তিনি সভাপতি এবং আহ্বায়ক শুভমুচ্ছরা এবং পুষ্পস্তবকে বরণ করে নিচ্ছেন স্বয়ংপ্রভা ভাঞ্জি মহোদয়া। এরপরে আমরা বরণ করে নেব পূর্ব মেদিনীপুর জেলা কোঅর্ডিনেটর এবং আজকের এই কবি সম্মেলনের প্রধান বক্তা অর্ধেন্দ্র মাইক মহোদয়কে। এরপরে এবং সুরম উচ্ছনায় বরণ করে নিচ্ছি এই কবি সম্মেলনের অন্যতম আহ্বায়ক দেশপ্রাণ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শিক্ষিকা কৃষ্ণা দাস মহোদয়াকে। এরপরে আমরা বরণ করে নিচ্ছি চন্দ্রশেখর মন্ডল মহোদয়কে, বরণ করে নিচ্ছেন মারিসা গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়শ্রী করণ, তৃণমূল কংগ্রেসের অন্যতম সৈনিক নিতাই জানা মহোদয়। আমরা বরণ করে নিচ্ছি আমরা আমাদের মঞ্চে অনুরাধা মাইতি প্রত্যেকেই আমাদের আজকের এই অতিথিবৃন্দদের বরণ করে নিচ্ছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় আমরা প্রত্যেকেই একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক। সামনেই আমাদের শারদ উৎসব, বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব। আমরা এক মহা সংকটকালে উপস্থিত হয়েছি আমাদের ভাবনা চিন্তার অনেক বাইরে। আমার দুর্গা একাই মেটায় আমলা শোলের খিদে, আমার দুর্গা মাওবাদীদের একাই করেছে শিদে। আমার দুর্গা সবুজ সাথী বাংলার গ্রাম পাড়ায়, আমার দুর্গা যেখানে বিপদ সেখানে হাত বাড়ায়। আমার দুর্গা প্রেরণা উৎস শিশির অধিকারী, আমার দুর্গা মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী, আমার দুর্গা সংগ্রাম মানে সিঙ্গুর নন্দীগ্রাম। ভোট প্রক্রিয়া, ভোটের সমস্ত কাজকর্ম, মানুষের সঙ্গে জনসংযোগ, প্রশাসনিক আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের প্রিয় নেতা শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, উন্নয়নের প্রতিটি ধারাকে প্রতিটা বুথে পৌঁছে দেওয়ার জন্য নিরন্তর যারা কাজ করেন, আজকের এই সভা মঞ্চের শুরুর প্রথমেই তাদের অনেকের কাছেই আমরা মাপ চাইছি, যাদের আমরা আমন্ত্রণ জানাতে পারিনি এই বিশেষ উদ্ভূত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে। এই আজকে সভার অভিভাবক শিশির অধিকারী, আমাদের আদর্শ মন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশে আজকে ত্রিস্তর সদস্য সদস্যা এবং বুথ স্তরের কর্মীবৃন্দ, মাদারের যুবক এবং মহিলাদের সবাইকে নিয়ে এইরকম একটা করোনার আবহাওয়াতে আজকে আমাদের মারিসদা অঞ্চলে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সভার আয়োজন করা হয়েছে, সেই সভায় সভাপতিত্ব করছেন আমাদের আপনাদের সবারই খুব কাছের মানুষ বসন্তিয়া হাই স্কুলের শিক্ষিকা, উত্তরকান্থি বিধানসভার বিধায়িকা মাননীয়া বনশ্রী মাইতি মহাশয়া উপস্থিত আছেন। সকল অতিথিবৃন্দকে আমি দৈনিক জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আজকে আমার বক্তব্য রাখার আগে আমি আপনাদের সামনে অত্যন্ত আনন্দের কথা ঘোষণা করি, আমাদের মা মাটি মানুষের সরকারের উন্নয়নের যে অভিমুখ, এই উন্নয়নকে সামনে রেখে অগণিত মানুষের বহু
খেটে খাওয়া মানুষ, দুর্বৃত্ত মানুষ, অত্যাচারিত মানুষ দীর্ঘদিন যারা বহু লাঞ্ছনার শিকার হয়েছিলেন, আজকে মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী হতে তারা আজকে তৃণমূল কংগ্রেসে দলে দলে যোগদান করতে চাইছেন। তাই আজকের এই মঞ্চে আমরা আমাদের অভিভাবক, পূর্ব মেদিনীপুর জেলার কোঅর্ডিনেটর এবং আমাদের উত্তর কাঠির কোঅর্ডিনেটর তথা ভগবানপুর বিধানসভার বহুবারের দক্ষ এবং আমাদের অত্যন্ত অভিজ্ঞ বিধায়ক মুকুলিয়া কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন অত্যন্ত মাইতি মহাশয়কে শ্রদ্ধা নিবেদন করে আজকে আমাদের সিপিএম থেকে বহু কর্মী আমাদের তৃণমূলে যুক্ত, যারা আজকে আমাদের তৃণমূলের পতাকা তলে আসতে চাইছেন, তাই তাদের উদ্দেশ্যে আপনারা সবাই হাত দিন, সবাই হাতটা দিয়ে তাদেরকে আজকে বরণ করে নিন। এবং আমরা সে কথা ঘোষণা করতে চাই, জামুয়া সংকল্প সংসদ থেকে আমরা অনুমান এবং সূত্রে আমরা তাদেরকে আমি স্বাগত জানাই। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মারিসদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জামুয়া শঙ্করপুরের 50টি বেশি পরিবার নেতৃত্ব পরিতোষ সিট এবং অপু ভঞ্জের নেতৃত্বে আজকে 50টি পরিবার আমাদের আজকে কথা বলেছে। যারা প্রথম থেকে খাওয়া দিয়েছে তার বিরুদ্ধে লড়াই আজকে আমার যুব সম্প্রদায়ের ভাইরা, আজকে যুব যারা আমাদের প্রত্যেকটি বাড়ি হয়ে 2011-2016 আমরা যে বিশাল ব্যবধানে জিততে পেরেছি আজকে 21-এ আপনাদের সামনে আরো বড় লড়াই, এই লড়াই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে হবে আমরা কম কিছু নয়। কারণ এই পূর্ব মেদিনীপুরের মাটি অত্যন্ত শক্ত ঘাঁটি, এ মাটি শুভেন্দু অধিকারীর মাটি, এ মাটি শিশির অধিকারীর মাটি, এ মাটিকে কেউ ধস নামাতে পারে না। যত বেশি বিরোধিতা করবে তত মানুষ আরো উত্তিক্ত হবে, আরো শক্তিশালী হবে। আমি আপনাদের সামনে দলে কোনো বিভেদ নেই, মানুষে মানুষে বিভেদ আছে, মনের বিভেদ আছে, ক্ষমতার লড়াইয়ের বিভেদ আছে। ওরা শুধু ক্ষমতার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য লড়াই করছে, আমরা ক্ষমতা পাওয়ার জন্য লড়াই করি না। আমরা আবার নতুন সূর্য দেখতে পেয়েছি, বাংলার পরিবর্তন ঘটেছে এত তাড়াতাড়ি, তারা সব কিছু কেড়ে লক্ষ্য করেছি। আজকে প্রচুর যুব ছেলেরা বুঝতে পেরেছে যে একটা সাম্প্রদায়িক ভাউতা দল তারা মিথ্যা পদতলে আসছে, তারা আজকে পতাকা ধরছে। বহু জায়গায় দেখবেন দলে দলে আজকে পতাকা ধরতে আসছে, কেন আসছে বুঝেছে যে 15 লক্ষ টাকা এটা ভাউতা, তারা যে প্রত্যেককে গ্যাস দিয়েছিল সেটাও ভাউতা, জিএসটি ভাউতা, সবই ভাউতায় ভাউতায় ভরা। একটা কোনো উপকার করেনি, যারা বলতে পারবে আমরা তোমার মানুষের এই উপকার করেছি আমাকে ভোটটা দাও, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাই ভোটটা চাইছে, একটা মানুষ আজকে উঠে দাঁড়িয়ে বলুক আজকে তোমরা সবাই কর্মী আছো, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন চলতে পারি 2021 সালে যেই প্রার্থী হোক না কেন তাকে যেন আমরা উত্তরকাঠি থেকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি।
এই শপথ দিয়ে সবাইকে আমার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। অনেক তরুণদের জনপ্রিয় দেশপ্রেম ব্লকের দিদি দেশপ্রেম পঞ্চায়েত সমিতির যদি জনপ্রিয় পঞ্চায়েত সমিতির সভাপতি হন, তাদের কিছু নাম হয়েছে তরুণ, সেক্ষেত্রে আপনি সহসভাপতি হলেও কলমের ভিতরে দেশপ্রেম ব্লক চালান, সেক্ষেত্রে তরুণটা প্রথম প্রশ্নতে আসবো একদিকে শারদীয় দুর্বলে একদিকে ভয়াবহ কোভিড-19, সেক্ষেত্রে প্রশাসনিক হিসাবে আপনার ব্লকে কি ব্যবস্থা নিচ্ছে? আমরা কোভিড-19 বিষয়ে একদম প্রথম দিন থেকে আমাদের ব্লক এরিয়াতে 8টি গ্রাম পঞ্চায়েত আছে, তাদের প্রধান আমাদের পঞ্চায়েত সমিতি সকল জনপ্রতিনিধি এবং আমাদের বিডিও স্যার থেকে শুরু করে পঞ্চায়েত লেভেলে যারা কর্মচারী আধিকারী যারা আছেন সকলকে নিয়ে আমরা পাঠ পাঠ করে আমরা আলোচনা করেছি, মানুষকে সচেতন করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি, এভাবে আমরা এলাকার সচেতনতা বাড়িয়েছি। কারণ আমরা যাই আইন করি, যাই যতই লকডাউন করি না কেন, যদি মানুষের মধ্যে ধারণা না আসে, যদি সচেতন করা না যায়, তাহলে কিন্তু এগুলো করে হবে না। সে কারণেই আমরা একদিকে লকডাউন পরিস্থিতি ছিল আর আমরা তার আগে আমরা এই কাজগুলোও করছিলাম, তো মানুষের সাড়া ভালো পেয়েছি। লকডাউন পরিস্থিতিতে আমরা বিভিন্ন জায়গায় যারা মানুষের পাশে দাঁড়িয়েছি, অনেক সংসদকে উদ্বুদ্ধ করেছি, তারা নিজেরা আর তাদের আর্থিক সহায়তায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে, আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরাও কিছু মানুষকে আমরা তাদের হাতে চাল ডাল তরি তরকারি এগুলো আমরা তেল নুন সব কিছু আমরা পৌঁছেছি বিভিন্নভাবে। আমরা সারা ব্লক ঘুরে ঘুরে প্রচুর এই কর্মসূচির সঙ্গে যুক্ত থেকে একদিকে সচেতনতা বৃদ্ধি, অপরদিকে এই লকডাউন পরিস্থিতিতে মানুষের যেমন রুজি রোজগার বন্ধের পরে তখন মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি আর যারা তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছে তাদেরকে উৎসাহিত করেছি, তাদেরকে তাদের কাজের জন্য তাদেরকে আমরা পঞ্চায়েত সমিতিদের পক্ষ থেকে উৎসাহিত করেছি, তাদেরকে সম্মানিত করেছি, তার ফলে তারাও মানুষের পাশে এগিয়ে এসেছেন, দাঁড়িয়েছেন, প্রচুর মানুষ সাহায্য করেছেন। তো আমাদের এই পরিস্থিতিতে আবার তো আনফান ঝড়ের মতো এরকম একটা বিধ্বংসী ঘূর্ণিঝড় আমাদের ব্লকের উপরে আসলে পড়ল, প্রচুর মানুষের ঘর বাড়ির ক্ষতি হয়েছে, আমরা প্রতিনিয়ত বাড়ি পরিদর্শন করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের সঙ্গে সঙ্গে যে রাজ্য সরকারের রিয়াস অ্যাপয়েন্টমেন্টের কিটটা ডিএম কিটটা মানুষের সরাসরি আমি বিডিও সাহেব আমাদের জেলা পরিষদ অধ্যক্ষ সন্দীপ বেরা সহ আমরা পঞ্চায়েতের প্রধানরা আমরা সংশ্লিষ্ট বেনিফিসের হাতে তুলে দিয়েছি, পরবর্তী সময় তাদের নাম নথিভুক্ত করে তালিকার মধ্যে নিয়ে এসে তাদের কাছে পৌঁছে দিয়েছি। আপনারা দেখেছেন যে আনপানঝড়ে বিভিন্ন ব্লকে সমস্যা হলেও গ্রাও ডেপুটেশান নানা রকম আমাদের ব্লকে কোনো কিছু হয়নি, কারণই আমরা উন্নয়নের ক্ষেত্রে পুরোপুরি মামাটি মানুষের সরকারের যে স্লোগান মানুষের সাথে মানুষের পাশে, তো উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখিনি। সেই বাড়ির পরিবারের মানুষ সে বিজেপি করেন কি তৃণমূল করেন কি কংগ্রেস করেন কি সিপিএম করেন আমার কাছে ওটা বড় কথা নয়, আমাদের কাছে বড় কথা হচ্ছে কি দুস্থ মানুষ প্রকৃতভাবে তিনি ক্ষতিগ্রস্ত তার পাশে দাঁড়াতে হবে, এটা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাতৃসমা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ, তো এটা থেকে আমরা এই কাজটা এইভাবে পরিষেবা দিই। তো কোভিড-19 যে এ চলছে আমরা সত্যি সত্যি আমি তো নিজে আক্রান্ত, আমি প্রায় দেড় মাস এখন তো দেখতে পাচ্ছেন যে আমি যখন 4 তারিখে আমার এটা হলো তারপরে বাড়িতে ছিলাম 10 তারিখ পর্যন্ত, পরপর অসুস্থ হলাম, আমার বড় ছেলেকে হলো তো তাকে নিয়ে আমি চণ্ডীপুর হাসপাতালে গেলাম, সেখানে প্রায় 15 দিন ছিলাম, 11 তারিখ থেকে 15 দিন, তো সেখানে সেই খুব কঠিন পরিস্থিতিতে আমি চলে গেছিলাম, আমি তো ফিরে এসেছি মায়ের আশীর্বাদ আর আমাদের এলাকার মানুষের যে আশীর্বাদ শুভেচ্ছা আমি কোনোদিন এদের ঋণ শোধ করতে পারব না, যেন এমনভাবে তারা করেছেন ওরা সেখানে যেন যাবেন এই অবস্থায় যে লোকে যে কেউ এই অসুস্থ হলে আক্রান্ত হলে যেরকম মানুষের একটা দূরে থাকা একটু ডিস্টেন্স বজায় রাখা যোগাযোগ না করা এরকম একটা ইয়ে থাকে, আমার ক্ষেত্রে আমি বুঝতে পারিনি,
আমাকে এরা নিয়ে গেছে, আমি যতই করি না কেন আমাকে নিয়ে এসেছে, সত্যি সত্যি আমি শোধ করতে পারবো না। বিষয়টা হচ্ছে এটাই যে আমরা আমরা এই মহামারী করোনার এই অবস্থাতে আমি সত্যি মানুষের যে পাশে থাকলে তাদের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা আশীর্বাদ সেটা আমি পেয়েছি। তো আমি সে জায়গায় মানুষের কাছে কৃতজ্ঞ এবং মানুষের প্রতিনিয়ত যে সমস্যা তাদের পাশে থাকার চেষ্টা করি, সমাধানে করার চেষ্টা করি। তার সুফল হিসাবে যে কোনো নির্বাচনে তার ফল পেয়েছি আমরা, এবং বারংবার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তার রেজাল্ট আমরা পেয়েছি। গত লোকসভা নির্বাচনের কথা আমাকে প্রশ্ন করে লাভ নেই, কারণ বর্তমান কিছুদিন হলো অন্য কাউকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তিনি দলের দায়িত্ব পালন করছেন ঠিকাদার হিসাবে, দলের সংগঠনের কেউ দায়িত্ব পালন করলে সংগঠনের প্রতি তার মমতা থাকবে, ভালোবাসা থাকবে, যারা সংগঠনের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকবে। তো তিনি একটা ঠিকাদারি ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন, কোথায় থাকেন, কী করেন, কাঁথিতে বসে থাকেন, যেখান থেকে কী নির্দেশ পান, শুধু শুধু নির্দেশ আসছে, নির্দেশ দিচ্ছে। এই করে তো মানুষ আর কারো কর্মচারী নন, সংগঠনকে ভালোবাসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ভালোবাসেন, আমাদের কান্ডারী শুভেন্দু অধিকারী মন্ত্রী মানুষের পাশে থাকেন, মানুষের কথা বলেন, তাদের পাশে থাকেন। তো সে কারণেই মানুষ পাশে থাকলে তার মানুষ সঙ্গে থাকবে, মানুষের পাশে থাকবে, সেটাই হয়েছে। আমি অফিসে দীর্ঘদিন না যাওয়ার পরে আমি যখন বাড়িতে ফিরে এলাম, তারপরে আমি অফিস গেলাম, আমি মানে আমি কী বলবো, আমার কোনো ভাষা নেই। প্রায় 5-7 হাজার মানুষ এলেন আমাকে বাড়ি থেকে, একদম গেছেন বাড়ি থেকে নিয়ে গিয়ে আমাকে অফিসে ছাড়তে গেলেন, শুভেচ্ছা জানালেন, আশীর্বাদ করেছেন। অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন, আমি তো বাড়ি থেকে নামতে বাধ্য হলাম। তো আমি পায়ের জুতো খুলে আমাকে একদম বয়োজ্যেষ্ঠ যারা তারা মারা দিচ্ছেন, আমি তো তার কাছে আমার কোনো ভাষা নেই, আমি তাদের পায়ের ধুলা ধুলা মাথায় নিয়ে আমি আগামী দিন পথ চলব সেদিন থেকে শুরু করেছি। তো মানুষের পাশে থাকলে মানুষের আশীর্বাদ পাওয়া যায় সেটাকে প্রমাণ পেয়েছি, আগামী দিনও মানুষের সঙ্গে থাকবে, এটা আমাদের কাজ। সুন্দর শারদীয়া উৎসব, এলাকাবাসীকে কী শুভেচ্ছা দেবেন? শারদীয়ায় সকলে আনন্দ করুন, কিন্তু আনন্দ যাতে নিরানন্দ না হয়, সরকার সচেতন বৃদ্ধির জন্য বিভিন্নভাবে আমাদের মাধ্যমে পঞ্চায়েতের মাধ্যমে বার্তা পাঠিয়েছেন, আমরা প্রত্যেক পুজো প্যান্ডেলে দিয়েছি, পূজা উদ্যোক্তাদের পাঠিয়েছি। গতকাল আমি আমাদের বসন্তী হাই স্কুলে এই এলাকার যে সমস্ত পুজো কমিটি আছে তাদেরকে নিয়ে রানীপুকুর পাড়ে যে মেলা হয় দীর্ঘ 100 বছরের বেশি, প্রচুর মানুষ লাখ লাখ মানুষ সেখানে আসেন, 24 প্রমাণ থেকেও লোক আসে। তো সেখানে আমরা বলেছি এবারে মেলাটা সেভাবে সে অর্থে মেলা হবে না, দোকানপাট বসবে না, কিন্তু বাদ বাকি সেই লাইট তার মাইক যা যা ব্যবস্থা থাকে প্রতিমা নির্জন যারা করতে আসেন তাদের যে সহযোগিতা সেটা থাকবে। সেটা আমরা দোকান থেকে যে অর্থ আসতো সেটা আমরা দোকান যেহেতু বন্ধ করছি, বসতে দেওয়া হচ্ছে না, সে কারণেই আমরা আলোচনা করেছি আমরা নিজেরা যারা আছি তারা সহযোগিতা করবো আর্থিকভাবে, দিয়েভাবে প্রতিমা নিরঞ্জন করতে বারোয়ারি হোক আর ক্লাবের পক্ষ থেকে হোক, তাতে যাতে অসুবিধা না হয় সে ব্যবস্থা নেব। কিন্তু প্রত্যেককে বলা হয়েছে 25-30 জনের বেশি লোক সঙ্গে আনবেন না, বা সেই সাড়ম্বরে যেরকম মাইক টাইক বাজিয়ে যেরকম আসতো বাবাজনা করতো যে যেরকম বার করতো সেটাকে আমরা অনুরোধ করেছি প্রত্যেক পুজো কমিটির কাছে, উদ্যোক্তাদের কাছে, তাদের কাছে বলেছি এভাবে করা যাবে না, সহযোগিতা করবো, কারণ এটা বাঁচার লড়াই, মানুষের জীবনের প্রশ্ন। তো সেটাকে আমরা আমি আমার পক্ষ থেকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের ব্লকবাসী কথা আমার এই আওয়াজ যাদের কাছে পৌঁছাবে তাদের বড়দের আমার শ্রদ্ধা প্রণাম এবং ছোটদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকে পুজো ভালো কাটুক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অপরে অপরে যাতে সুস্থ থাকতে পারে তার ব্যবস্থা করুন,
প্রত্যেকই মাস্ক ব্যবহার করবেন এবং সামাজিক দূরত্বটা বজায় রেখে পরস্পর আনন্দ করবেন। এইটুকু আমার পক্ষ থেকে বার্তা। তরুণদের এই চারটা দিন কি মেনু রেখেছে? তো আমি তো সংকল্প হই আমার কাকুর ঘরে দুর্গা পুজো, তো আমি তো পুজোর কাছে বসবো। আর এবারে উদ্বোধনটা আমরা তো পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত মঞ্চে উদ্বোধনী মঞ্চে থাকতাম, মনটা তো ইয়ে হবে, কিন্তু সেভাবে আমরা এবারে উদ্বোধনটা হবে না। তো কিছু কিছু জায়গায় না গেলে উপায় নেই, সেখানে পৌঁছতে হবে, আমরা যাব এভাবে। আর এবারে সেরকম ঘোরাফেরা হবে না, অনেক রাত্রি করে এবার ফাঁকা হবে, মন্ত্র টানবে, বিভিন্ন ব্যান্ডেকে যাব। আমার তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে প্রচুর রেস্ট্রিকশন, আমি যেরকম থাকি বাইরে তো কোনো কিছু হয় না, সবটাই ঘরে, কারণ প্রচুর আনন্দ করি আমরা, কেন পরিবারের সকলেই একসঙ্গে থাকেন। তারপরে বিশেষ করে আমাদের দিদি দিদি সবাই যারা বাইরে থাকেন সবাই আসেন করে। কী প্রসাদ করবে আমরা মানুষের সঙ্গে থাকি, আনন্দ উৎসবে মানুষকে সঙ্গে নিয়ে থাকার চেষ্টা করি। পুজো মানে এই কটা দিন একদম নিজেকে সরিয়ে রেখে একদম নিজে থেকে করা সেটা হয় না। কারণ আমি আরেকটা আমার পরিচয় যে আমি দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহসভাপতি, দীর্ঘ 10 বছর সভাপতি ছিলাম, এ কারণেই প্রশাসনিক জায়গায় থেকে প্রশাসনিক কাজটাও করতে হয় পুজোর মধ্যে। যারা এই জায়গায় থাকেন তারা বোঝেন, ধরুন বিডিও সাহেবরা, তারা অনেক চেষ্টা করে এই পুজো করে, তাদেরকে থাকতে হবে, যার যেখানে দায়িত্ব আমাদের থাকতে হবে। কারণ পুজোতে নানান সমস্যা হতে পারে, সেগুলোতে আমাদের এই উৎসব অনুষ্ঠানে পুলিশের মতো আর কি, পুলিশ যেরকম আনন্দ উৎসব অনলাইন করে, আমরা এই জায়গায় যতদিন ধরে আমি জানি না কি কীরকমভাবে কাটান, তো আমার এলাকায় আমাকে থাকতে হয়, বাইরে কোনো যাওয়ার সুযোগ নেই। আমরা ঘুরতে যাই পুজোর পরে, তারপরে একদম একটু গেলাম বাইরে থেকে ঘুরে এলাম। গতবারে তো আমরা দিল্লি রাজস্থানও গেছিলাম, দুর্গা পুজোর পরে পরে লক্ষ্মী পুজোর আগে গেছিলাম, তাতে এরকম করি। কিন্তু পুজোর সময়টা এলাকায় থাকতে হয়, পুজো কেন মহরম কেন এগুলাতে পোশাক কী পরবে আপনারা জানেন তো, অষ্টমীতে সেটা আলাদা একটা ইয়ে থাকে মায়ের কাছে। আর আমি তো যেহেতু রুটিন যে সংকল্প হই ঠাকুরের কাছে, আমি তো 2 কেজি করেই লাগে, একটু ঘুরতে গেলে বেরাই। আর আমি প্যান্ট শাড়ি করি ব্যবহার করি, আমি তো এটা করি না, পাঞ্জাবিটা আমার একাদিন এই গিয়ে অষ্টম কৃষ্ণটাই করি। এবার ধরুন তো অন্যদিকটা একটু চলে আসছি, আজকে আপনাদের বিধানসভার উত্তর কাঁচির বিধানসভার একটি সম্মেলন হচ্ছে বেহারি দেউলগড়ে। সেক্ষেত্রে আমি যখন আস্তে আস্তে আপনার বাড়ি আস্তে আস্তে যখন আমি শুনলাম তখন খুব করে একটু ঢুকে গেলাম, ঢুকে গিয়ে যখন আমি দেখি কিছু মানুষ এসছেন ঠিকই কিন্তু নেতৃত্বরা তেমন আমি দেখলাম না। সেক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস যেটা একদম পার্টিকুলার দেখলাম যে একদিকে যেরকম দেশপ্রাণ বলবে জনপ্রিয় নেতা তরুণেরা নেই, ঠিক তেমনি কাঁথি 3 নম্বরে নন্দদুলাল মাইতি থেকে বিকাশ বেশ থেকে আরও নেতৃত্বরা কেউ নেই, সেক্ষেত্রে কী মনে হচ্ছে এটা কি আপনার কি ঠিক ভালো যুক্ত আছে? শুভেচ্ছা আর জানানোর বিষয় ছিল, এটা অন্য জায়গায় প্রশ্ন করলেন, আমি নিজে ভাড়া কেন্দ্র করতে চাই না, আর ব্যাপার অন্য কাউকে এটা করতে চাই মানে আঘাত দিতে চাই না, তবে না বললেই নয়, যখন প্রশ্নটা তুললেন এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আর আমি বরাবরই আমার সবার এটাই যা বলি সামনে বলি, পেছনে ওই এর বলার আমি মানুষ নয়, এভাবে অভ্যস্ত আমার বাবা মাকে শেখাই। তো সেই জায়গা থেকে বলবো, যিনি আহ্বায়ক বিধায়ক যিনি কনভেনার হিসেবে তিনি ডেকেছিলেন আজকে, তো তার ডাকে না যাওয়াটাই স্বাভাবিক, কারণ তিনাকে পাওয়া যায় না। তিনি মোটামুটি অনুসন্ধান করেন কোথায় কোথায় থেকে কিছু তোলার করা যাবে নাকি, তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যেভাবে করছেন এবং এর বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকলেও অভিযোগ জানানোর জায়গা নেই। আমরা জানিয়ে জানিয়ে একদম ভেবেছি যে এর সঙ্গে কথা বলে সম্পর্ক না রাখলেই গেল, উপযোজক হয়ে কোনো কোনো কর্মসূচি করলে আমরা করেছি খবর দিতে হয়, যেহেতু বিধায়ক আর পঞ্চায়েতের পরিষেবার সঙ্গে আছি, তিনিও আর এই পঞ্চায়েতের সঙ্গে এক্সিকিউটিভ মেম্বার পঞ্চায়েত সমিতির, সেইভাবে তাকে খবর দিতে হবে। সে জায়গায় কখনোই
অনিয়া করি না বা এলে কখনোই অসম্মানিত করি না, কিন্তু সাংগঠনিক ক্ষেত্রে তার সঙ্গে থাকার কোনো জায়গা নেই। আর সেই জায়গায় থাকলেও মনটা থাকে না। আপনি দেখছেন, বললেন আপনি নন্দদুলার মাইতি বা বিকাশ বেজ, এরা কেউই নেই তিন নম্বর ব্লকের। শুধু এটা নয়, আমার কাছে যেটা খবর আছে 24টা পঞ্চায়েত সমিতির মেম্বারের মধ্যে 19 জন পঞ্চায়েত সমিতির মেম্বার অ্যাবসেন্ট ছিল, 19 কি 20 এরকম হবে তো। এবং নেতৃত্ব কেউই নেই, যারা মূল সংগঠন করে তারা নেই। আর আমাদের ব্লকে দেশপ্রাণ ব্লক উত্তরকান্দি বিধানসভা হচ্ছে গিয়ে দেশপ্রাণ ব্লকের 8টে অঞ্চল আর কাঁথি 3-এর 6টা, এগলার 1টা পাথুয়ারি, এই নিয়ে উত্তরকান্দি বিধানসভা। আমাদের 8টা অঞ্চলে কেউই যায়নি। আপনি দেখবেন আমাদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির মেম্বার কেউ নেই, 7 জন প্রধান যায়নি, 1 জন প্রধান গেছেন, আমরাই গেছেন। ওই তার সঙ্গে যার যোগাযোগ আছে, কিছু চাকরি টাকরি যে তুলেছে এলাকা থেকে, টাকা টাকা তুলেছে, এমএলএ দিকে বলেছে, যে এই সমস্ত চেনে আছে তারা কয়েকজন গেছে। আর যারা অর্গানাইজার আমি তাদের সম্পর্কে বলবো না, সেখানে লোকালি আপনারা জানেন। 3 নম্বর ব্লকের ব্যাপার তারা বলবেন, আমার ব্লকের কথা বলবো। ঠিকাদারদের দিয়ে দল চলে না, সে আগামী দিন বারংবার প্রমাণ হয়েছে। রাজনৈতিক কর্মসূচি করতে গিয়ে সেভাবে ফেলিওর কোনোভাবেই করতে পারেন না, সাংগঠনিকভাবে সেই জায়গায় তারা নেই। অতএব মানুষ যারা তৃণমূল কংগ্রেস যারা করে তারা মূল স্রোতে আমাদের সঙ্গেই আছে। কেন দীর্ঘদিন ধরে আমি 8 সাল থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি, তার আগে আমি 98 সালে জেলা পরিষদের প্রার্থী, দল 98 সালে আমাদের দলের জন্ম, 98 সালে আমি জেলা পরিষদের প্রার্থী। আমি 2001 থেকে প্রথম কার্যকরী সভাপতি, 98-এর আগে যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি ছিলেন অবিভক্ত কংগ্রেসের সময়, তখন থেকে আমরা যুব ব্যানার করে আসছি। যুব থেকে আমরা প্রথম দিন থেকে নেত্রীর সঙ্গে, আমাদের অখিলবাবু তার সঙ্গে অবিভক্ত মেদিনীপুর, তখন আমরা দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিন থেকে আমরা আছি। প্রথম আমরা কার্যকরী আমি সভাপতি হিসাবে কাজ করেছিলাম 2001 সাল থেকে আজকে 19 সাল, 18 বছর ধরে পুরো দায়িত্ব নিয়ে দলের সভাপতি হিসাবে কাজ করেছি। প্রত্যেকটা নির্বাচনে দিনের পর দিন ভোট বেড়েছে, কমেনি, যেটা ছিল না চেষ্টা করেছি সেই জায়গা থেকে করে লোক আনা যাবে। সেই জায়গায় আমরা লোক নেই, বুথ সংগঠন সেখানে কী করে তৈরি করা যাবে, কোন ছেলেগুলি তার ভাবমূর্তি সঠিক আছে তাদেরকে মিলে 10টা ছেলেকে আমরা যুক্ত করতে পারবো, কোন মানুষটির সঙ্গে কথা বললে তার গ্রামে কার প্রভাব আছে আমরা খোঁজখবর রেখে তাকে যুক্ত করা। দিনের পর দিন সময় নষ্ট করে নিজেদের দিয়ে আজকে বলুন 46 বছর বয়স, আজ থেকে এবারে 20-22 বছর 23 বছর এগিয়ে যান, 18 সালে আমার মূল যে জীবনের যে সময়টা আনন্দ করা, যে সময়টা ঘোরা, সেই সময়টা কিন্তু সংগঠন করতে গিয়ে পুরো সময়টা দিয়েছে। এই জন্য কষ্ট হয়, দল যখন ক্ষতিগ্রস্ত হয় এক এক করে হাতে করা, তখন তো কষ্ট হবেই, সেই কষ্টের মধ্যে আছি, কিন্তু করার কিছু নেই। আমরা তো এই জায়গায় আছি, আমাদের বার্তা, আমাদের এই তথ্য, এই খবর কে নেবে, কার কাছে থাকে, কে নিতে চাইবে, কে খোঁজখবর নিচ্ছে? এখন তো দল কী করে বাঁচবে সেই জায়গায় নেই, গোষ্ঠী কী করে পাকাবে, কী করে ভুয়ো প্রচার কী করে করবে, বিভিন্ন জায়গায় দাদা দাদা করবে, বাবু করবে, দিদি করবে, এই করতে ব্যস্ত। সংগঠন মানুষের প্রতি যে তার দায়িত্ব কর্তব্য, সেই যে নিষ্ঠার সঙ্গে মানুষের পরিষেবা দেওয়া, সেই জায়গায় মানুষ আজকে যাদেরকে নেতৃত্বে বসিয়েছেন মানুষ তাদের থেকে বিচ্ছিন্ন, সেটা অভাব বলে। আর আমি বলছি না আমি সবটাই একদম সুন্দরভাবে মানুষের পরিষেবা, আমি সেটা কখনোই বলবো না, সেটা এলাকার মানুষ বলবে। তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভগবান যেন আমার এই অহংবোধটা কোনোদিন আসে, আমি যেন মানুষের সেবা করে দিয়ে যেতে পারি, আমার যতদিন জীবনটা আছে মানুষের সঙ্গে থাকতে পারি, মানুষের ভালোবাসা নিয়ে যেন আমি বাঁচতে চাই। আমি ভালোবাসা আমার কাছে অনেক বড় পাওয়া, এটাকে নিয়ে আমি থাকি। যে জায়গাটা আরেকটা প্রশ্ন হচ্ছে যে সকলেই যুব সমাজের আইকন সুগন্ধ অধিকারী এবং অভিভাবক শিশুর অধিকারী মান, আপনি কেন বিকাশ বেস কেন, মনস্তরী মাইতি কেন, নন্দদুলার মাইতি, সেক্ষেত্রে কি এই জিনিসটি হওয়ার ফলে সামনে 21 বিধানসভা সেক্ষেত্রে কি পার্টি অনেক ক্ষতি হবে কোনো? এই জায়গায় দাঁড়িয়ে যদি মনস্তরী মাইতিকে নিয়ে যদি এগাতে চাইছে যেটা, সেটা হলে এই বিধানসভা ছেড়ে দিতে হবে, বিধানসভা অন্যের হাতে দিতে হবে। এটা আমার মনে হয়
আমাদের নেত্রী খোঁজখবর রাখেন রাখছেন, আমাদের নেতাও খোঁজখবর রেখেছেন নিশ্চিতভাবে। তবে আমরা বলার কথা সব জায়গায় বলেছি, তাদের ব্যাপার তারা করবেন, আমাদের জায়গা নেই। কিন্তু মানুষকে বুঝিয়ে ভোট করা কঠিন হবে, তো আমরা দলের বাইরে যেতে পারবো না, আমাদের দল করতে হবে। কিন্তু সেইভাবে মানুষকে যে এনে যে ভোট করানো সেটা বড় কঠিন অবস্থা হবে। এই কারণেই বলছি যে এটা বিরোধী দল অনেক উৎসাহিত হবে, আপনি বুঝতে পারছেন কাদেরকে নিয়ে ভোট হবে, এলাকায় মানুষ আসবে না। আমরা একটা উদ্বোধনে গেছি, আমাদের এমএলএ গেছে, তাকে ঘিরে ফেলেছে যে আপনাকে এক বছর পরে পেলাম, দেড় বছর পেলাম, একবার পুজোতে একবার এসেছিলেন, এখন এসছেন, দুর্গা পুজোতে এসছিলেন, আপনাকে কোনোভাবে পাইনি। এত বড় এই সমস্যা, এত আনফান, এই ঝড়, আপনাদের এই কোভিড-19 একবার খোঁজ খবর নেননি, আপনি এসছেন কেন? তারপরে আমি সেখানে মাঝখানে আপনাকে বলি যে সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন, কিন্তু কাঁচিতে ওনার বাড়ি, কাঁচি থেকে ঢিলছড়ের দূরত্বে দেশক্রমণ করে, সেক্ষেত্রে তো না আসার কোনো প্রশ্ন, সেক্ষেত্রে কি মানুষের সঙ্গে জন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? দরকার মানুষের কাছে থাকার দরকার নেই তো, তিনি ভাবছেন যে আমি যদি পৌরসভায় বসি, শিশুর কাছে একটু মুখ দেখাই, তাহলে আমার সিটটা ঠিক থাকবে, আমার ঠিক থাকবে। তিনি কাউকে চেনেন না, তিনি কাউকে চেনেন না, তিনি সংগঠনে কাউকে চেনেন না, ভোটের ব্যাপার তিনি জানেন না। তিনি জানেন আমি টিকিট পাবো, তিনি জানেন আমাকে এই লবিটা করতে হবে, কিন্তু তিনি একা শিশুরকে শ্রদ্ধা করেন, শুভেন্দুকে সম্মান করেন, আর কেউ করেন না, এই ধারণা তার ভুল। তো আমরা সবাই সম্মান করি, আমাদের কাছে সকলেই পূজনীয়, কিন্তু এই ঘটনাতে দিনের পর দিন যেটা হচ্ছে সেটা মানুষ আগামী দিন বিচার করবে, বিবেচনা করবে। তারপরে তো আমাকে তো অযোগ্য করে বসিয়ে দিচ্ছে, আমার মুখে এত কথা বলানো আপনাদের ঠিক হচ্ছে না, বা আমি তো সেই অর্থে কেউ না, আমি কে? আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের সমর্থক, আর বিগত দিনে সৈনিক ছিলাম, প্রথম সারি নেতা ছিলাম, এখন তো সেই জায়গায় নেই, আমি একদম সামান্য, আমার কথা কী আছে? তবে আগামী দিন মানুষ, এলাকার মানুষও বলবে। শেষ প্রশ্ন একদম চলে আসছি, সেটা হচ্ছে যে সামনে 21 বিধানসভা, আমরা বিশ্বাসের সূত্রে একটু জানলাম 21 বিধানসভাতে তরুণ মেজানার নাম একটা উঠে আসছে বিধানসভা, সেক্ষেত্রে আপনি কি অধিকারী ছেড়ে কি একটু পিকের দিকে অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে একটু নজর দিচ্ছেন? না, আমি অধিকারী পিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি এটা কোনো জায়গায় যে আমি কোনো একটা পার্টিকুলার এরকম করছি সেরকম কোনো ব্যাপার নেই। দল তৃণমূল কংগ্রেস করি, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, তাকে শ্রদ্ধা সম্মান করি, শিশিরবাবু জেলা সভাপতি, তার পিতৃসম তাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, শুভেন্দুবাবু আমাদের যুব সমাজের আইকন, আপনারা সকলেই জানেন, আমরা তাকে সম্মান করি। অখিলবাবু আমাদের দল তৃণমূল কংগ্রেসের প্রথম স্রষ্টা, বিভক্ত মেদিনীপুরে যিনি জেলা সভাপতি ছিলেন আপনারা জানেন, ততদিন থেকে আমরা একসঙ্গে দল করতাম, তাকেও আমি শ্রদ্ধা সম্মান করি। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, অখিল গিরি, শিশির অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে দলের প্রতি আনুগত্য, দলের প্রতি সম্মান। আর আমি যেটা বললাম যে উত্তরকাশী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আমার নাম ঘোরাফেরা করেছে, এটাতে আপনারা তো ভুল কোথায় শোনা, আমি কোনো লবিবাজি করে আর কোনো টিকিট কেউ দেবে, আমি লড়াই করো বিধানসভাতে বিধায়ক হওয়া আমি কামনা বাসনা নেই, শুধু আমি মনে করি আমি যে জায়গায় থাকি সেই জায়গায় যেন মানুষের পরিষেবা দিতে পারি, একদম 100% যেন মানুষের সঙ্গে দিতে পারি। আপনি দেখছেন এটা আমার একটা বাড়ি, বাড়ি আমার ঢিলছড়া দূরত্বে, মানুষের আমি যখনই আক্রান্ত হই গিয়ে চণ্ডীপুর হাসপাতাল থেকে সরাসরি এখানে এসে আছি, আসার পরে অনেক দিন হয়ে গেল নিশ্চিত, তবুও বাড়িতে যাইনি, মানে প্রচুরজন আসা যাওয়া করছেন। আমি রাত্রে যাই 10টার পরে, ভোর 5টার সময় এখানে আসি, সেই সকাল থেকে লোকেদের সঙ্গে থাকি, অফিস করি, তারপরে আসি, কেন পরিবারের যদি এটাকে চলে যায়, ঘরে সবাই যায়, আমরা কাউকে বাধা দিতে পারি না, কারণ আমরা জনপ্রতিনিধি বা আমরা রাজনৈতিকভাবে একটা সংগঠন করি, মানুষ আসবে, রাত্রেও আসবে, দিনেও আসবে, লোকের চাওয়া পাওয়া যখনই সমস্যা পড়ে তখন আসে, তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, এটা মূল, এটাকে ভেবে আজকে কিন্তু এখানে আছি, ঘর বাড়ি ছেড়ে, এটা দিনের পর দিন পড়ে আসছে, আজকের নয়, বছর পর বছর, রাত্রে আমাকে পাবে, দিনে পাবে, লোকে থাকে কেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আমি যদি এক্ষুনি আপনারা বসে থাকুন, এক্ষুনি আমি ডাকবো
যদি আমি রাত্রি আটটার দিকে যদি সভা করবো বলে আমি 2000 লোক এক্ষুনি না আনতে পারি তাহলে এক্ষুনি আপনি থাকুন, আমি বলছি আমি পঞ্চায়েত সমিতির পদত্যাগ করবো, আমি যাবো না। তাহলে বলবো যে আমি আমার কোনো মানুষের পাশে থাকি। আপনি একদিনের মধ্যে আমরা যে কোনো পরিস্থিতিতে 10000 লোককে জমায়েত করা কেন আসেন, জমায়েত হয় কেন? পলিটিক্যাল দায়িত্ব নিয়েছেন তো, ব্যাট নিয়ে স্ট্যাম্প নিয়ে ঘুরছে তো সভাপতি বলছে, তো এই মিটিংটাকে 120 জনের সভা করছে কেন? রাজনৈতিক সভা? বিজেপির এই যে কৃষি বিলের বিরুদ্ধে যে আন্দোলন হলো দেখলাম কত 70-80 জন, কেন হবে? ধরেই অবস্থা, আমরা যখনই প্রোগ্রাম করেছি 1000-2000 লোক যে কোনো মিছিলে হেঁটেছে, যখন একটু বড়ো অর্গানাইজ করেছি সব অঞ্চলকে যুক্ত করেছি 10000-15000 লোক এ করেছে। দুর্মালি থেকে আমি মিছিল করেছি গত বিধানসভা নির্বাচনে, প্রথম তো আমরা রাজনৈতিক নির্বাচনী সভা করছিলাম, আমার যিনি প্রার্থী হয়েছেন জিজ্ঞাসা করুন তাকে, আমি সরাসরি বলছি এবং রেকর্ডিং করে তাকে শোনাবেন, তারপরে তার উত্তর চাইবেন। কোনো দিন কোনো দলীয় প্রোগ্রামে 1 টাকার অবদান আছে যে লোক আসে গাড়ি ঘোড়া করে নিয়ে আসতে হয় যখন দলীয় কর্মসূচি হয়, লোকে এমনি কোনো কোনো সময় আবেগে আসে সেটা আলাদা কথা, যখনই অর্গানাইজ করে নিয়ে আসতে হয় সে সব রাজনৈতিক দলকে গাড়ি ব্যবহার করতে হয়, লোক বিভিন্ন জায়গা থেকে আসে, অস্বীকার কেউ করতে পারবে না। তো তাতে 2000 টাকা কোনো দিন ধরিয়েছে, 1000 টাকা কোনো দিন ধরিয়েছে না, আমরা কোনো দিন তাকে চেয়েছি, এসেছেন মঞ্চে সব গুছিয়ে দেওয়ার পরে মঞ্চ বানার পরে এসেছেন মুখরোচক কথা বলেছেন চলে গেছেন, লোক দিনের পর দিন কত সহ্য করবে? আর আমাদের এই উত্তরকাঠি বিধানসভা তো তিনি ভোটার নয়, উত্তরকাঠি বিধানসভার লোক নয়, এখানে লোকের সমস্ত স্যাক্রিফাইস করেছে। আমার 2007 সালে সেই লড়াইয়ের সময় আমার বাচ্চা 2.5 বছরের শিশুদের গুলি লেগেছিল, তো আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আজকে 100-এর উপরেও কেসের আছে। আমি আপনি 2011 সালে আমাদের সরকার এসেছে, 2010 সালে কাজী থানার পক্ষ থেকে আমার নামে কেস হয়েছে, পুলিশের পক্ষ থেকে হয়েছে, পরপর কয়েকটা কেস করেছে। আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাজী থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি অফিসারদের মারধর করে, এইসব যে অভিযোগ দিনের পর দিন কত কেস আছে, ওদের নামে কিছু আছে? ওদেরকে বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ এখন যারা বিরোধী রাজনৈতিক তখন সরকারে ছিল সিপিএম, ওদেরকে কেউ কোনোদিন চিনতে বা চিনত? ওদের নাম কোনোদিন আছে বিচারে আছে? তাহলে এখান থেকে প্রমাণ তো, আর কাউকে প্রমাণ দিতে হবে না তা আমি বলছি না, বিগত দিনে রাজনৈতিক কর্মকাণ্ডই মানুষকে বলবে। আজকে কেন এত মানুষ যে কোনো জায়গায় কোনো পদে নেই, আমি ডাকলে লোক আছে ওরা ডাকলে যায় না কেন, আর কাকে নিয়ে ঘুরছি, কাকে নিয়ে ঘুরছি? যারা সিপিএমের হারমা, যারা এখনো পর্যন্ত আমাদের দলের নাম লিখিয়েছে, 2016 সালে বিধানসভায় যখন দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন, তার পরবর্তী সময়ে কয়েকজন দলে ঢুকেছে, দলটা ক্ষতি করে পড়ে, আমাদের ব্লকের এই গ্রুপ ছিল না, এটা বলবেন, এটা গোষ্ঠীদ্বন্দ্ব, আপনারা চালাবেন সাংবাদিকদের কাজ, যেটা মুখরোচক যেটা হবে সেটা বলবেন, কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা খোঁজখবর নেন, আপনাদেরকে সম্মান জানিয়ে বলছি যে যারা আমাদের যে দলের সভাপতি বিরাজ পুজো হয়েছেন তার সঙ্গে যারা যুক্ত তারা কারা? ব্লক কমিটি কাদের তিনি করেন? সুভাষ বেরা, ব্লক কংগ্রেসের সভাপতি যিনি ছিলেন তাকে ব্লক কমিটির সহসভাপতি করা হয়েছে, তার ছেলে কির জন্য তিনি দলে এসেছেন, তার ছেলে আমতুলিয়া গ্রাম পঞ্চায়েতে ভিএলই কাজ করতো, প্রায় 1,20,00,000 টাকা এনআরজিএসের লেবারের তার বিভিন্ন অ্যাকাউন্ট খুলে টাকা তুলে আত্মসাত করেছে, সেখানে জেলা শাসকের নির্দেশে তার নামে এফআইআর হয়েছে, পুলিশ তার বাড়িতে আসে, পুলিশ আসে না, শেল্টার তো হচ্ছে, কিন্তু মানুষ তো মন থেকে একদম বুঝে নিচ্ছে কাকে নিয়ে হচ্ছে। এখানে স্নেহাশিস পারে কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যত রকম বাজে কথা বলা যায়, সেটা নারীকে একটা মেয়েকে যেরকম বাজে কথা কেউ বলে সেটা স্নেহাশিস পার্টির মুখে মানায়, তিনি আজকে সুভা বিরাজবাবুর সঙ্গে ঘুরছে, সেখানে যে ইস্তাফিক হারমাত আমাদের সেখানে যত সিপিএমের গণ্ডগোল, তো ইস্তাফিক আশিস গিরি এই তো কয়েকজনের নাম, অঙ্কেশ এদেরকে তো লোক তৃণমূল বলে কেউ চালালে হবে না, সে তৃণমূল মিটিংও আসে না, শুধু নামটা লিখিয়েছে তার ছেলেকে দিয়ে বিভিন্ন জায়গায় গণ্ডগোল করা হচ্ছে, কারণ এরা এসেছে তৃণমূল কংগ্রেস যখন আমরা করি সিপিএমকে হারিয়েছি তার কষ্ট আছে, কংগ্রেসকে মুছে দিয়েছি সাইনবোর্ডে পরিণতির কষ্ট আছে, যে তরুণ জেনাকে এখন এই বিরোধী দলে থেকে হবে না, ওই দলে যে কোনোভাবে ঢুকে ওই প্রতিশোধগুলো নেব, এটা ব্যক্তিগত হিংসায় তারা ঢুকেছে, রাজনৈতিক বেনিফিট নিচ্ছে তারা। আর আমাদের কেউ কেউ নেতা হবেন যে আছে তাকে নিয়ে কেউ মদত দেওয়া, তো আমাদের যারা নেতৃত্ব আমি সর্বস্তরে জানিয়েছি তারা নিরুত্তর, তখন তো আমার কিছু করার থাকে না, আমি সেই জন্য কষ্ট নিয়ে বসে আছি, তো মানুষকে ছেড়ে থাকতে পারবো না, মানুষের পরিষেবা পঞ্চায়েতগতভাবে সরকারের যা কিছু উন্নয়ন
মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। রাজ্য সরকারের উন্নয়ন কর্মসূচি নিয়ে সভা সমিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন, যে কন্যাশ্রী থেকে শুরু করে সবুজশ্রী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে খাদ্য সাথী থেকে শুরু করে কি বলবো কৃষক ভাতা থেকে শুরু করে বললে সারাদিন যাবে, তারা বিভিন্ন যে কর্মসূচি, এই যে পথশ্রী, পথশ্রী চিন্তা করুন কতটা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই কর্মসূচি তিনি করলেন এবং নির্দেশ দিলেন। এক জায়গায় নিউ জলপাইগুড়িতে উদ্বোধন করলেন, 12,000 কিলোমিটার রাস্তার উদ্বোধন হলো একটা জায়গায়, কিন্তু সেটা করে তিনি থেমে যাননি। তিনি পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে কোন কোন রাস্তা হবে চিহ্নিত করে দিন এবং সময় নির্ধারিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেট গভর্নমেন্ট থেকে সেই পড়ার প্রত্যেকটা ব্লকে গেছে, সেই অনুপাতে করতে হচ্ছে। তাহলে করবো করবো বলে হবে না, করবে না সেটা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো প্রকল্প নিজে নিয়ে আসেন মাথায় ভাবেন তাকে কিন্তু কার্যকরী করেন। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সাধারণ মানুষ সঙ্গে আছে, তৃণমূল সরকারের মামাটি মানুষের সরকারের মানুষ আছে, শুধুমাত্র ভোট কমা, ভোটের সমস্যা হওয়া বা কিছু লোক রাজনৈতিক মুনাফা নিচ্ছেন, এই সমস্ত কিছু মানুষ ঢুকে গিয়ে বেনজল ঢুকে গিয়ে আমাদের এই সুন্দর তৃণমূল কংগ্রেসের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তৃণমূল কংগ্রেস বদলা নয় বদল চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান, তাতে সামিল হয়েছেন, মানুষের সাথে মানুষের পাশে এই স্লোগানে মানুষের সাথে হয়েছে, তারা মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। শুধুমাত্র এই সমস্ত বিচ্ছিন্ন বাদী যারা সন্ত্রাসবাদী যারা হাড়মার, তারা অন্য দলের সঙ্গে যোগাযোগ রেখেছেন, আমাদের দলে শুধু মুখটা ঢুকিয়ে মুখোশটা এখানে আছে বলে আমাদের দলের নষ্ট করছেন, ক্ষতি করছেন। তো আগামী দিন নিশ্চিতভাবে দলের পক্ষ থেকে যে জবাই হোক না কেন আমাদের নেতৃত্বরা আছেন তারা খোঁজখবর নেবেন, এটা পদক্ষেপ নেবেন আশা করব। কারণ দলটাকে জেতাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী করতে হবে, তারপরে এলাকার মানুষের উন্নয়নটা আমরা করতে পারব। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন একদম এ কথার বাইরে কোনো কথা নেই, তো সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে। কিন্তু লোকাল যে সমস্যাগুলো দুটোর মধ্যে মেটানো উচিত, আমি সব জায়গায় বলেছি, আজকে কথা প্রসঙ্গে আপনি তুললেন বলে সম্মেলন বলে আমি সম্মেলন দুটা ব্লকের সম্মেলন আপনি দেখেছেন, 400 থেকে 450 মানুষ উপস্থিত হয়েছিল, তাতে দু একটা তিনটা গ্রাম আর কিছু ক্লাবের লোককে নিয়ে বসিয়েছে, কোনো জায়গায় কোনো বুথে অধিকাংশ বুথ নেই, অধিকাংশ মেম্বার তো নেই বলতে গেলে, অধিকাংশ মেম্বার 50 সমিতির মেম্বার পান আমাদের ব্লকে কজন গেছেন, একজন দুজন গেছেন 50 সমিতির, একজনই গেছেন শুনেছি, 24 জনের মধ্যে একজন, সেখানে 24 জনের মধ্যে 4 জন 20 জন যদি অ্যাবসেন্ট থাকে বা 5 জন যদি আসে, এখানে আমার জেলা পরিষদ অধ্যক্ষ সন্দীপ জানি, এখানে দেখবেন যে আমার ব্লকে যাকে চেয়ারম্যান করেছিলেন গেছে নেই, কোথায় সব দল করবো, যারা যে দলের সভাপতি যারা প্রধানরা দীর্ঘদিন ধরে, নতুন যাদেরকে সভাপতি করেছে তাদের মধ্যেও লোক যায়নি, এই কদিন যারা টিম করলো যাদেরকে নিয়ে এলো তারা বলছে রাজনীতি করতে গেলে তরুণবাবুর সঙ্গে থাকতে হবে, আর গুন্ডাগর্দি করতে গেলে থানা পুলিশে দালালি করতে গেলে তারা কিন্তু সেই জায়গায় থাকতে হবে, যারা ভদ্র যারা সংগঠন করতে যান তারা চুপচাপ বসে আছে, তারা তো আজকের মিটিংয়ে যাননি, তারা তাদের দ্বারাই তো বিরাজুর প্রস্তাব মতো তারা সভাপতি হয়েছিলেন, কোথায় তারা, চন্দ্রমল্লিক কোথায়, রাহুল প্রধান কোথায়, এরকম অনেক আছে, নাম ধরে তো অনেকেরই হবে, আমি যাই না বলতে চাই না, তাদের মধ্যে সুসম্পর্ক যেরকম আছে থাকুক, আমি কারোর মাঝে অশান্তি করতে চাই না, কারোর বিভেদ তৈরি করতে চাই না, শুধু আমি টুকু এইটুকু বলবো যে ভগবান যদি এই শক্তি দেন যে মানুষের কথা শোনার মতো সেই ধৈর্য, মানুষের পাশে দাঁড়ানোর মতো সেই শক্তি, মানুষের পরিষেবা দেওয়ার মতো সেখানে আমার সামর্থ্য যদি ঈশ্বর দেন তাহলে নিশ্চিত মানুষ আমার সঙ্গে থাকবে, আমি পরিষেবা দেবো মানুষের, মানুষ সঙ্গে থাকবে, এইটুকুই আপনাদের মাধ্যমে। তুমি এটাকে